नाहं बंदे तव चरणनयोर्दन्द्वमदं हेतु कुम्भिपाकं नरकं नारकं नापी न ना कुम्भिकं नारकं नापनेतुं रम्या रामामिदुपुलतानन्दनीनाभिरन्तु भावे भावे हृदय भवनी भवि भवन्तम् শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে অধিকতর দশায় লইয়া যায় শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে অধিকতর বদ্ধ দশায় লইয়া যায় সত্যনিষ্ঠ ব্যক্তির সংখ্যা জগতে অত্যন্ত অল্প ভগবানকে সত্যব্রত বলা হয়েছে সত্যস্বরূপ সত্য সংকল্প সত্যকে যারা ধরে রেখেছেন পরিপূর্ণরূপে তাদেরকে সাধু বলা হয় সত্য দুরকমের হতে পারে একটা হচ্ছে অ্যাপারেন্ট ট্রুথ আর একটা হচ্ছে অ্যাপসলিউট ট্রুথ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটা ছোট্ট বন্ধু লিখেছেন অনেক গ্রন্থ লিখেছেন তার মধ্যে একটা ছোট্ট গ্রন্থ সেটা অত্যন্ত মূল্যবান সেটা লিখেছেন ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট সত্য দুরকমের আপাতসত্য এবং সত্য যারা নিত্যসত্য বস্তুকে ধারণ করে রেখেছেন ধরে রেখেছেন তাদেরকেই সাধু বলা হয়েছে সাধু বলা হয় বাস্তবিক পক্ষে মহারাজ যারা সত্যতে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নিজের ভেতরে একটা ভীতি জাগ্রত হয় যদি আমি কপট হয়ে থাকি যদি আমি জাগতিক কোনো সুবিধের জন্য সাধুবেশ গ্রহণ করে থাকি যদি আমি মিথ্যেকে আশ্রয় করে থাকি তাহলে মহারাজ সত্য বস্তুতে যারা প্রতিষ্ঠিত তাদের সম্মুখে আসার সঙ্গে সঙ্গে ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হয় একটা ভীতির সৃষ্টি হয় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আচার্যত্ত সেটা এই জগতে একটা বিশেষ ব্যাপার বৃন্দাবনের বুকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এইসব কথা ঘোষণা করা হয়েছে প্রতিবাদ করতে কেউ পারবেন না আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত আচার্য আবির্ভাব হয়েছেন তারা কেউই সাধারণ ব্যক্তি নয় যে ক্ষেত্রে শাস্ত্রতে সম্পূর্ণ জানিয়ে দিয়েছেন আচার্য মামবি জানিয়াত ইত্যাদি শ্লোকের দ্বারা আপনারা জানেন কিন্তু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার চেয়ে যে আচার্যত্ব সেটার মধ্যে বিশেষত্ব আছে আজ পর্যন্ত কোনো আচার্য এরকম ধরনের ভক্তিরাজ্যের অ্যাকিউরেসি ভক্তিরাজ্যের যে গুপ্ত কথাগুলো কেউ ছোট বড় কথা ছোট বড় বলা হচ্ছে না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত ছাড়াও জগতে অনেক আচার্য এসছেন এমনকি রানা রামানুজাচার্য মাধ্যাচার্য নিম্বার্কাচার্য বিষ্ণুস্বামী তারাও আছেন বল্লভ আমি জানি গুরু বৈষ্ণবের কৃপাতে তারা এসছেন কিন্তু তারা এসেও অনেক বিশেষ কিছু দিয়েছেন কিন্তু সাক্ষাৎ রাধারানী তার হৃদয়ের যে ভাব সিদ্ধান্ত যে সেবা ভাবনা সেই সব বিষয় কিন্তু গুপ্ত বিষয় কিন্তু অন্য আচার্যের হৃদয়তে পরিস্ফুটিত হয় নাই একমাত্র নয়নমণি মঞ্জুরি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার হৃদয়তেই এই সমস্ত এসছে আর তার দ্বারাই আমরা এই সমস্ত কিছু গৌরীয় মঠের যে গুপ্ত সিদ্ধান্ত এগুলো জানতে পেরেছি গুরু বৈষ্ণবের কৃপাতে বাণী বৈভব একমাত্র গৌরিয়া মঠেই শ্রেষ্ঠ অনেক কথা মহারাজ আগে বললেন শিলা সরস্বতী ঠাকুর বারবার একটা কথাই বলতেন যে ভক্তিবিনোদ ধারাকে আমাদের সৌত বাণীর মধ্যে সর্বদা সঞ্জীবিত রাখতে হবে কথাটা কোনো সাধারণ কথা নয় অনেক গভীর চিন্তাশীল যারা আছেন গভীর চিন্তাশীল বলতে সাধারণ তারা ফিলজফার নয় যারা সমগ্র সম্প্রদায়ের সংরক্ষণের জন্য সর্বদা কাঁদছেন তাদেরকে বাস্তবিক আচার্য বলা হয় আচার্য মানে এই নয় যাকে আচার্যের আসনে বসিয়ে দিয়েছেন কিন্তু তিনি ব্যবচার আরম্ভ করেছেন গুরুদেবের সিদ্ধান্ত আচার আচরণ কিছুই প্রতিষ্ঠিত রাখতে পারেননি তাকে আচার্যের আসনে দেখলে পরেও মহারাজা আগে বলেছেন তিনি আচার্যর আসনের উপযুক্ত নন অনেকেই বৃন্দাবনে বিভিন্ন জায়গায় এইসব গম্ভীর আলোচনাগুলোকে এড়িয়ে যেতে চান তারা খালি একটাই কথা বলেন মহাপ্রভু দক্ষিণ ভারতে বলেছেন কুষ্টি বিপ্লকে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ এই একটা কথা মুখস্থ করে রেখেছেন বলে ওই মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারোয়া অতএ আমরা আচার্যের কাজ করবো নট দ্যাট এত সস্তা কথা নয় ঘটনা এত সস্তা নয় অন্য অন্য সম্প্রদায় কবির দাসজি অন্য অন্য সম্প্রদায় যেসব কথাগুলো বলে গেছেন সেগুলোর আগের পরের লাইনগুলো তারা আলোচনা করেন না আমি তাদের কথা আলোচনা করতে বসি নাই আমার বক্তব্য হলো অন্য অন্য সম্প্রদায় বৃন্দাবনে আলোচনা হয় তারা কি করে মালা জপে সালা বলে দিয়ে একটা কথা বলে আগে পরের লাইনগুলো বলে না তারা চালাক এই জন্য বহুপাত বলতেন অসুরেও অসুর রাক্ষস এরাও স্বাস্থ্য থেকে বিভিন্ন কোটেশান তুলে নিয়ে নিজের সুবিধের অনুযায়ী কাজে লাগায় ডিভিল দোজ আর ডিভিলস দে তারাও স্বাস্থ্য থেকে বিভিন্ন কথা তুলে নিয়ে নিজের যে অত্যাচার এটাকে অনুমোদন করিয়ে নেয় আমার কথাটা বোঝা গেল তারা স্বাস্থ্য থেকে প্রমাণ দেবে কিন্তু তারা কেন প্রমাণ খুঁজছে ওই যে আমি ব্যবচার করছি এই দেখো স্বাস্থ্যে আছে এটা করলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা গৌরীয় সিদ্ধান্তে এটা জানতে পেরেছি যে সমস্ত শাস্ত্রের মন্থন করে যে বাস্তব সিদ্ধান্তটা একমাত্র শুদ্ধ সাধু ছাড়া কেউ জানতে পারে না সেই জন্যই স্বর্গোস্বামীর স্তকমে এটা বারবার বলা আছে না না স্বাস্থ্য বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক এই কথাটা তাদের জন্য বলা আছে আর তাদের আনুগত্যে যারা আছেন প্রভুপা দাদি যারা সমস্ত ভক্তিমিন ঠাকুর গুরুবর্গ তারা পারেন বদ্ধজীবের পক্ষে সম্ভব নয় মহাপ্রভু যে বলেছিলেন যে আমার আজ্ঞায় তারও ওই দেশ গুরু হইয়া তারও এই দেশ তার প্রারম্ভিক কথাটা লোকে এড়িয়ে যাচ্ছে আমার আজ্ঞায় গুরু হইয়া লঘু হইয়া নয় আমি আজ্ঞা দিলাম কিন্তু আগে গুরু হও গুরুত্ব লাভ করো তারপর তোমরা অপরকে নচেত কিন্তু সম্ভব নয় সম্ভব হয় না শিল সরস্বতী ঠাকুরের শিল সরস্বতী ঠাকুর বলতেন যে ভক্তিবিনোদ ধারাকে আমাদের সৌতবাণীর মধ্যে সর্বদাই সঞ্জীবিত রাখতে হবে সৌতবাণী প্রায় মুছে যেতে বসেছে সৌতবাণী মুছে যেতে বসেছে এই কারণে মুছবে না কেন ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না ভক্তিবিনোর ধারা কখনো অবরুদ্ধ হবে না ফলগু নদীর মধ্যে প্রবাহিত হবে আমি জানি বহুপাক বলেছেন কিন্তু ওই ভক্তিবিনোর ধারাকে ভক্তিবিনোর ধারাকে সৌতবাণীর মধ্যে সর্বদাই সঞ্জীবিত রাখতে হবে সৌতবাণী কোনটা সৌতবাণী কোনটা সৌতবাণী হলো যেটা গুরু পরম্পার্জ গুরু পারম্পর্যক্রমে যে হরিকথা যে বাণী কেন ডিস্টারবেন্স করছেন ওইখানটা দিয়ে দিন না ওই কথাটা প্রথম বিঘ্ন হলে তো আর কিছু হয় না হয় না এটা তো মুখস্থ করার কথা নয় তো সৌতবাণী বলা হয় যেটা পারম্পর্যক্রমে আমাদের কাছে সেবার মাধ্যমে এসছে আমি কিছু কথা ফিলসফি মুখস্থ করেছি আপনাদের কাছে বলবো গুরুদেবকে ফাঁকি দিয়েছি সেই কথায় কোনো কাজ হবে না আমি সেবা করে রক্তজল করে যে অনুভবটা গুরুপাদ পদ্ম থেকে ডাইরেক্ট রিয়েলাইজেশান যে অনুভবটা যদি আমি পেয়ে থাকি সেই কথাগুলো শাস্ত্রবাণী বলা হয় বাদ বাকি যেগুলো মুখস্থ করার কথা সেগুলো বলা হয় না আপনারা অনেকেই শুনেছেন যে আমাদের পিতাম ভীষ্ম তার যাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন যার থেকে তীর শিখেছিলেন কে পরশুরামজি পরশুরামজিকে বলেছিলেন উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিয়াতে যে গুরুদেব তার পারম্পর্যক্রমে ধারা কোনো কিছু মেনটেন করেন না রাখতে পারেন না তার সম্ভব নয় অন্য কাউর মধ্যে শক্তি সঞ্চারিত করা আমি এই শ্লোকটা পুরো বললাম না কেন এর মানেটা আরও অন্য কিছু আছে আমার এটা শুদ্ধ বিচার করার ইচ্ছা যে আচার্য নিজের অপ্রাকৃত অধ্যক্ষজ সেবার অনুভব অনুগত শিষ্যের মধ্যে সঞ্চারিত করতে না পারবেন সে আচার্য নয় বোঝা গেল আমার কথাটা যে আচার্য নিজের অপ্রাকৃত সেবার অনুভূতি অধক্ষজ সেবার অনুভূতি শরণাগত শিষ্যের হৃদয়ে অবশ্যই সঞ্চারিত করতে পারেন তিনি গুরুদেব যিনি গুরু সেজে রয়েছেন যার কোনো বাস্তবিক গুরুত্ব নাই বা গোপনে ব্যবিচার করছেন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত যখন এই চৈতন্য মঠ করেছিলেন তারপরেই কিছু পরে ঘটনা মহাজন গণেশ থেকে শ্রবণ করা একদা প্রভুত বা বহুপাত ভক্তি ভবন থেকে সকালবেলা আরতি সম আরতি হবে ছুটে আসছেন দৌড়ে ভক্তিবিজয় ভাবান ছুটে এলেন ছুটে এসে সঙ্গে সঙ্গে মন্দিরে রকে উঠে বললেন উঠে মন্দিরের ভেতর ঢুকলেন বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু হাত দিয়ে একটু এ করে তার তলা থেকে কিছু চিঠি বার করলেন বের করে সঙ্গে সঙ্গে পূজারীকে বললেন আপনি বেরিয়ে যান আউট বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও ওই চিঠিগুলো ছিল প্রেমপত্র পহুপাতকে গৌরাঙ্গ মহাপ অলরেডি বলে দিয়েছেন সেই গৌরাঙ্গ মহাপু পায়ের তলায় ওটা গোঁজা ছিল ওটা সঙ্গে সঙ্গে দেখে তাকে বার করে দিলেন আমাদের গুরুবর্গ যারা আছেন তাদের বিশেষত্ব বলতে গিয়ে যেটা বলছিলাম পহুপাদের বিশেষত্ব বৃন্দাবনের বুকে কেউই না করতে পারেননি যে পৌপাদের স্পেশালিটি কি আমাদের গৌরীয়গণ পৌপাদ বারবার একটাই কথায় বলতেন অনেক সভাতে যে আমরা গৌরীয় আমাদের কিছু স্পেশালিটি আছে এই কথাটা বারবার ইংরেজিতে বাংলাতে সব জায়গায় বলতেন উই গৌরিয়াস উই হ্যাভ সাম স্পেশালিটিস সেই স্পেশালিটিটা কী আমরা যে গৌরীয় আমরা যে গৌরীয় মঠ গৌড়ীয় সিদ্ধান্ত সারস্বত গৌরীয় পরিবার এর স্পেশালিটিটা কি আমরা খুব দেখছে সুন্দর আমরা ইংরেজি বলতে পারি এটি কি আমাদের বিশেষত্ব পৌপাতটাকে জানিয়েছেন স্পেশালিটি রেগার্ডিং সেবা স্পেশালিটি রিগার্ডিং সিদ্ধান্ত সিদ্ধান্তের ব্যাপারের যে স্পেশালিটি আছে সেটা জগতের আর কোনো সম্প্রদায় নেই যার মধ্যে এটা আছে কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার সেইগুলোকে পারম্পর্যক্রমে ধরে রাখার কথা বলেছিলেন সেবা ঘটিত সেবা ব্যাপারের যে স্পেশালিটি এবং সিদ্ধান্তের স্পেশালিটি এটাই প্রধান যে সিদ্ধান্ত রাধারানীর হৃদয়ে প্রকৃত হয় যে সেবার বৈশিষ্ট্য রাধারানীর হৃদয়ে প্রকৃত হয় ঠিক সেই সেবার বৈশিষ্ট্যই প্রভুপাদের হৃদয়ে প্রকটিত হয়েছেন হয়েছেন এবং আমাদের সেগুলো জানিয়েছেন শিল ভক্তি সৌরভ ভাস ভক্তি সৌরভ ভক্তি সেম মহারাজ তাকে যারা জানতেন তারা দেখেছেন তিনি প্রভুপাদের সমস্ত ধারাকে ধারার যে বৈশিষ্ট্য এটাকে তিনি বজায় রাখার চেষ্টা করেছেন কোনো রকমভাবে একটুও তিনি গোঁজামিল সহ্য করেন নাই কেন এইসব মহাপুরুষগণ এটি বৈশিষ্ট্য যারা দেখবেন প্রতিষ্ঠা আশা করে প্রতিষ্ঠা লোলুপ তারা প্রতিষ্ঠার জন্য সম্প্রদায় ছাড়খারে যাক তাদের কিছু যায় আসে না তারা বিল্ডিং বানাবে শিষ্য বানাবে পৌপাদ বলছেন বেশ্যাকে বেশ্যাকে মন্ত্র দিচ্ছে নিজেকে উদ্ধার করতে পারবে না এই জন্য বলছেন সেখানে যে তিনি তার সমগ্র জীবনে কোনো দিন বহুপাদের বহুপাদের সিদ্ধান্তের এতটুকু অ্যাকচুল এদিক ওদিক করেননি গুরুফা পদ্মেশ সিংহকে শুনেছি কিন্তু পরবর্তীকালের আমি যদি তার ধারা বজায় বজায় রাখতে না পারি তার সিদ্ধান্ত তার আচরণ তার চরিত্র তাহলে আমাকে আচার্য বলা যাবে না আমি আচার্যের কাজ করতে পারবো না সম্ভব হয় না লঘু কখনও গুরু হয় না আর গুরুকে কখনও লঘু প্রমাণ করা যায় না হয়তো বা জাগতিক প্রতিষ্ঠা দ্বারা অনেক কিছু হোমড়া চোপড়া হওয়া যায় কিন্তু বাস্তবিক হয় না সম্ভব নয় অনেক কিছু কথা বলার থাকলেও সময়ের অল্পতার জন্য অনেক বক্তা আছেন তারা বলবেন ছিল মহারাজের চরণে বিশেষ কিছু প্রার্থনা আমার যেন সম্প্রদায়ের যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে উনি করুণা করে আবার যদি জগতে আসেন আমাদেরকে পালন করেন খালি প্রসাদ আমরা পাবো প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় মুখে বলবো কিন্তু প্রসাদ সেবা কোনটা সেবা এই যেগুলো পিঠাবানা হবে ওগুলো কি প্রসাদ বাণী প্রসাদটাই হলো বাস্তবিক প্রসাদ বাণী আমাদের প্রমাণ করিয়ে দেবে ওখানে যিনি বসে রয়েছেন তাকে যারা কোনো দেখেননি ওখানে যিনি বসে রয়েছেন ওকে আমি কেন পুষ্পাঞ্জলি দেবো কেন তার কাছে গেলে আমার মাথা নিচু হয়ে যাবে এটা আমাকে কে শিক্ষা দেবে বাণী ওই জন্য বাণী বৈভবকে সংরক্ষণার সংরক্ষণ করার চেষ্টা তাদেরও ছিল আমার মধ্যেও তারা যেন কৃপা করে বাণী সংরক্ষণ আমি মরে যাই আমার মতো ব্যক্তি কিছু যা আসে না কিন্তু বাণী যেন সংরক্ষিত হয় এই বাণী সংরক্ষিত হলে পরবর্তী বংশধররা সমস্ত ধারার একটা লিঙ্ক পাবে তা নাহলে অত্যন্ত দুর্দশার দিন আসছে ওয়াঞ্ছা কল্পতর্বৈকে বাসিন্দু ব্যবসা পাতিতা নাম পাবনে গবেষণা